রাজনীতি থেকে অবসর নিয়ে নেব, ভোটের মুখে একই বললেন অধীর চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অধীর গড়ে ঘাসফুল ফোটাতে কোনো প্রকার খামতি রাখতে চাইছে না জোড়াফুল শিবির, এই আবহে খোলা চ্যালেঞ্জ দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। ১৯ লোকসভা নির্বাচনে বহরমপুরে ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যের শাসক দল, সেই সময় তৃণমূলের অংশ ছিলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি মুর্শিদাবাদের পর্যবেক্ষকও ছিলেন তিনি। শোনা যায় শুভেন্দুর পরামর্শে একদা অধীর অনুগামী হিসেবে পরিচিত অপূর্ব সরকার ওরফে ডেভিডকে টিকিট দিয়েছিল তৃণমূল, যদিও শেষ অবধি প্রায় ৮১,০০০ ভোটে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী। বর্তমানে শুভেন্দু বিজেপির অংশ, পদ্মপ্রার্থী নির্মল সাহাকে জেতাতে নতুন উদ্যমে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি। অপরদিকে তৃণমূলের বাজি ইউসুফ, যদিও দুই প্রতিপক্ষের বিষয়ে কোনো বাক্যবায়ক করছেন না অধীর, তবে সোমবার রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বহরমপুর কেন্দ্রের পাঁচবারের সাংসদ। কংগ্রেসের ডাপুটে নেতা বলেন, আমার দুটো কথা স্পষ্ট, বহরমপুর আসনে যদি তৃণমূল হেরে যায় তাহলে সেই পরাজয় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার বলে মানবেন, হ্যাঁ কিংবা না বলুন? আর দ্বিতীয়ত, বহরমপুর কেন্দ্রে যদি তৃণমূল জয়ী হয় তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। উল্লেখ্য, ১৯ লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের দিকে নজর ছিল অনেকের। নির্বাচনের দিন একদিকে তৃণমূল প্রার্থীর বাহিনীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছিল, অন্যদিকে দেখা গিয়েছিল বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন কংগ্রেসের অধীর। যদিও ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই তার গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর, অধীর বলেছিলেন তিনি জিতে যাবেন। অন্যদিকে তৃণমূলের জয়ের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী, যদিও শেষ অবধি হাতের ধাক্কায় উড়ে যায় ঘাসফুল। এদিন অধীরের কথায় উঠে আসে গতবারের লোকসভা ভোটের প্রসঙ্গ, তিনি বলেন, আমায় পরাজিত না করতে পারলে গত ভোটেও রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন শুভেন্দু। আমি সেই সময় বলেছিলাম, তুমি আবার কি রাজনীতি ছাড়বে, বাচ্চা ছেলে তুমি, যদিও হেরে যাই আমি ছেড়ে দেব। এখানে না থেমে কংগ্রেস নেতা বলেন, আমি লুকিয়ে চুরিয়ে না খোলাখুলি চ্যালেঞ্জ করছি।